হ্যালো বন্ধুরা, লার্ন ইন্টারন্যাশনাল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো ইউটিউবের ভিডিওর জন্য কাস্টম থাম্বনেল কিভাবে বানাতে হয়। তো জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আপনারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা, কিংবা ইউটিউবে ইউটিউব চ্যানেলে আমাদের এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারবেন, কিংবা ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারবেন। আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া দরকার, কেননা এখানে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল অ্যাপস অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়ালস বাংলায় দেওয়া হয়, যা সম্পূর্ণরূপে ফ্রি। আর বন্ধুরা, এখানে আরও অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তো প্লিজ আপনারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটি দেখতে থাকুন আর শিখতে থাকুন। বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনাদেরকে ইউটিউব তিনটে থাম্বনেল দিয়ে দেবে ইউটিউবের তরফ থেকে। তার পাশে একটি অপশান দেওয়া থাকবে কাস্টম থাম্বনেল। বন্ধুরা, এই অপশানটি আপনার নাও থাকতে পারে আপনি প্রথমে ইউটিউবে আসলে, তো আপনাকে এই অপশানটি, কাস্টম থাম্বনেল অপশানটি আপনাকে যদি না দেয় পাশে ওই তিনটি থাম্বনেলের পাশে, তো আপনাকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, সেখানে আপনি এই তিনটি ইউটিউবের তরফ থেকে দেওয়া তিনটি থাম্বনেলের পাশে আপনার কাস্টম থাম্বনেল অপশানটি পেয়ে যাবেন বন্ধুরা। তো থাম্বনেল বিশেষ করে আপনার তৈরি করা একটি ইমেজ টাইপের বন্ধুরা, একটি নির্দিষ্ট পিক্সেলের ইমেজ বন্ধুরা, একটি নির্দিষ্ট ডাইমেনশনের ইমেজ, তো সেখানে আপনারা কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন। আর কাস্টম থাম্বনেল দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমার কাস্টম থাম্বনেল একটি ভিডিওর। এখানে আমি কিছু লেখা দিয়েছি আর কিছু ইমেজ দিয়েছি এইভাবে, আর কিছু একটা নির্দিষ্ট ডাইমেনশনে আমি ইউটিউবে এটা আপলোড করেছি, আর তাই বন্ধুরা এটা ভিডিওর উপর দেখাচ্ছে, এটা এটাই কাস্টম থাম্বনেল। বন্ধুরা, ইউটিউবে প্রতিটি ভিডিওর জন্য কাস্টম থাম্বনেল ঠিকঠাকভাবে তৈরি করা খুবই জরুরি, কেননা কাস্টম থাম্বনেলকে দেখেই একটি ভিউয়ার আপনার ভিডিওতে আকর্ষিত হবে। কাস্টম থাম্বনেলকে দেখেই একটি ভিউয়ার বুঝতে পারবে যে আপনার ভিডিওটি কোন বিষয়ে, আর কাস্টম থাম্বনেল ভালো হলে তবেই আপনার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে, আপনার ভিডিওটিতে ভিউ বেশি হবে। এই তিনটি বিষয় নির্ভর করে অনেকটাই কাস্টম থাম্বনেলের উপরে। তাই বন্ধুরা, আজকে আমরা দেখব কাস্টম থাম্বনেল কী করে তৈরি করব। কাস্টম থাম্বনেল তৈরি করার জন্য বন্ধুরা আমরা কোনো সফটওয়্যার ইউজ করব না, কেননা সফটওয়্যার বহুত কমপ্লিকেটেড হয় বন্ধুরা, সফটওয়্যারে অনেক কিছু জানার প্রয়োজন আছে সেখান থেকে কাস্টম থাম্বনেল তৈরি করতে গেলে। তাই বন্ধুরা, আমি একটি ওয়েবসাইট দিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে কাস্টম থাম্বনেল তৈরি করতে হয়। তো বন্ধুরা, ওয়েবসাইটটি হলো pickmonkey.com। এই ওয়েবসাইটটা দিয়ে আমরা কাস্টম থাম্বনেল তৈরি করা শিখবো বন্ধুরা। তো আমরা ওয়েবসাইটটি আমাদের ব্রাউজারে একটা নতুন ট্যাব ওপেন করে খুলে নিই, দিয়ে লিখি www.pickmonkey.com। দেখুন বন্ধুরা, আমাদের সাইটটি ওপেন হয়ে গিয়েছে। তো এবার সাইটটিতে আমরা কাস্টম থাম্বনেল প্রথমে ডাইমেনশন নেব। তো ডাইমেনশন নেওয়ার জন্য বন্ধুরা এখানে আমরা ডিজাইনে মাউসটি নিয়ে যাব, শুধুমাত্র মাউসটি নিয়ে যাব। মাউসটি নিয়ে যাওয়ার পর এখানে নিচে একটি অপশান দিয়ে দিয়েছে, তিনটি অপশান দিয়েছে, তো আমরা কাস্টমাইজ সাইজটি নেব। কাস্টমাইজ সাইজ দেওয়ার পরে দেখুন এখানে 2000x2000 পিক্সেল দিয়ে দিয়েছে, তো আমরা এখানে 2000টি মুছে দিয়ে 640, আর এই 2000টি মুছে দিয়ে 360। তো বন্ধুরা, আমাদের এখানে ডাইমেনশন হয়ে গেছে 640x360। তো এখন মেক ইট এটাতে ক্লিক করবো বন্ধুরা। তো বন্ধুরা, তেমন পিকম্যাঙ্কি ওপেন হচ্ছে বন্ধুরা। এখানে আপনারা সাইন আপ কিংবা রেজিস্টার করে নেবেন বন্ধুরা, আমার এখানে রেজিস্টার করা আছে আমার ইমেল আইডি দিয়ে বন্ধুরা। তো আপনাদেরকে রেজিস্টার করার জন্য কিছু করতে হবে না, আপনার ইমেল আইডি দেবেন, আপনি একটা ইউজার নেম চুজ করবেন, আপনার পাসওয়ার্ড চুজ করবেন, তাহলেই আপনার কাছে একটি মেল চলে যাবে, ওটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নিন, তাহলে আপনারা এখানে রেজিস্টার হয়ে গেলেন বন্ধুরা। তো এখন এখানে দেখুন আপনার আমাদের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে 640x360 পিক্সেলের ডাইমেনশনের। তো এই ব্যাকগ্রাউন্ডটি সাদা বন্ধুরা, তো খালি সাদা ব্যাকগ্রাউন্ড কাস্টম থাম্বনেলে ভালো লাগে না বন্ধুরা, তাই আমরা এখানে হালকা কালার নিয়ে নেব। তো হালকা কালার নেওয়ার জন্য দেখুন বন্ধুরা, এখানে পাশে বাঁদিকে ক্যানভাস কালার বলে অপশান দেখাচ্ছে, তো ক্যানভাস কালারে আমরা যে কোনো একটি হালকা কালার নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই কালারটি হালকা
হ্যাঁ, এই কালারটি ঠিক আছে বন্ধুরা, হালকা কালার খুবই। তো আমি এখন অ্যাপ্লাই করব। তো এখানে আপনাদেরকে বন্ধুরা টেক্সট কিংবা ইমেজ যে কোনো কিছু দিতে পারেন বন্ধুরা। তো আমি এখন এখানে আমার টেক্সট দেব বন্ধুরা। অ্যাড টেক্সটে ক্লিক করলাম, দিয়ে বন্ধুরা এখানে আমি টেক্সট দিতে পারবো। তো বন্ধুরা আমি এখানে টেক্সট কিছু বাংলা দিয়ে আমি আমার আজকের টাইটেলটা লিখবো, আজকের ভিডিওটির টাইটেলটাই দেবো বন্ধুরা, যে কাস্টম থাম্বনেল কী করে তৈরি করতে হয়। তো বন্ধুরা ভিডিও টাইটেলটি আমি আগে থেকে লিখে রেখেছি আর কপি করে রেখেছি। তো আমি এখানে বন্ধুরা ডাইরেক্ট পেস্ট করছি, আর আমি ওটা ইউটিউব গুগল ট্রান্সলেটেকে আমি বাংলায় লিখেছি বন্ধুরা। তো বাংলায় গুগল ট্রান্সলেটেকে ওটা বাংলায় ইংরেজি থেকে ট্রান্সলেট করে লিখেছি বন্ধুরা। তো আমি ওটা দেখাচ্ছি না বন্ধুরা, ভিডিওটি খুব বড়ো হয়ে যাবে তাই। তো এখন জাস্ট আমি পেস্ট করছি বন্ধুরা এটা। তো পেস্ট করে দেখুন কাস্টম থাম্বনেল কী করে তৈরি করতে হয়। এটা ইউটিউবের হয়েছে, ঠিক হয়নি বন্ধুরা, ঠিক আছে, আমি এটা কোনো ব্যাপার নেই বন্ধুরা ভিডিওর জন্য। তো আমি এখন কী করব, এটাকে আমি একটু বড় করে নিই, আর যে ইংরেজি লেখাগুলো লিখেছিল সেগুলো আমি ইংরেজিতে রাখবো। তো এটাকে আমি কাস্টম থাম্বনেল এটাকে আমি ইংরেজিতে লিখবো এখন, টাইপ করে CUSTOM। কাস্টম থাম্বনেল কী করে তৈরি করতে হয়, এটা ইউটিউবের করা আছে। তো বন্ধুরা আমি এটা ইউটিউব দিয়ে দেব। ইউটিউব ভিডিওর জন্য তো বন্ধুরা দেখুন এটা আপনারা এখান থেকে এই সাইজটি বড় করে নিতে পারবেন সিলেক্ট করে। ঠিক আছে বন্ধুরা, দেখুন বড় ছোট হচ্ছে। তারপরে এর অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, দেখুন এটা চেঞ্জ হবে, এটা ডান দিকে যাবে, এটা ডান দিকে গেল, এটা মিডিল অ্যালাইনমেন্ট। ঠিক আছে বন্ধুরা, এটা ঠিক করে নিতে পারবেন আপনারা। এখানে রং সেট করতে পারবেন, রং সেট করতে পারবেন। তো আমি কি করবো বন্ধুরা, এখানে আমি ইউটিউবকে আলাদা কালার দেব, এটাকে সিলেক্ট করে এটাকে আমি লাল কালার দিচ্ছি, আর কাস্টম থাম্বনেলকে আমি আলাদা কালার দেব বন্ধুরা। কাস্টম থাম্বনেলকে আলাদা কালার দেব, কাস্টম থাম্বনেলকে আলাদা কালার দিয়েছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কাস্টম থাম্বনেল কী করে তৈরি করতে হয় ইউটিউবের ভিডিওর জন্য। এই হলুদ কালারটা একটু চেঞ্জ করে নিই আমরা বাংলা লেখাগুলোর, এটাকে আমরা নীল কালার দিয়ে দিচ্ছি, নীল কালার। তো দেখুন কাস্টম থাম্বনেল কী করে তৈরি করতে হয় ইউটিউবে ইউটিউব ভিডিওর জন্য বন্ধুরা। তো এখন ভালো লাগছে এটা খুবই, তো এটাকে আমরা আরো বড় করে নিই যাতে চোখে ধরে বন্ধুরা, খুব বড় করে নেব। আমি শুধু টেক্সট দিয়েই বন্ধুরা এটা পোস্ট করব, আর একটি ইমেজও দেব ইউটিউব বলে, যাতে বন্ধুরা আমাদের ভিউয়ার্সরা তাড়াতাড়ি বুঝতে পারে। ভিডিওটা খুব বড় করতে যাচ্ছে না বন্ধুরা, এখানে আরো অনেক অপশন রয়েছে আপনারা দেখে নিতে পারবেন। এখানে আপনারা ফ্রেম সেট শুদ্ধ করতে পারবেন, ফ্রেম পাশে। তো আমি এটা সেট করবো না বন্ধুরা এখন। তো আমাদের আপনারা চেষ্টা করবেন এটা মিডিলে রাখতে বন্ধুরা, একদম সাইডে নিয়ে যাবেন না, তাহলে থাম্বনেলটি ভালো হবে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি একটি ইমেজ কি করে সেট করতে সেটা দেখিয়ে দিচ্ছি। ইমেজ বন্ধুরা এখানে লেআউটের অপশনে যাবেন, এখানে এই প্রজাপতির উপর ওভারলেজ অপশনে যাবেন, ওভারলেজে ক্লিক করবেন, তারপর অ্যাড ইওর ওন করবেন, তারপর এখানে অপশন পাবেন, এখানে কম্পিউটারে যাবেন বন্ধুরা, তারপর আমি ডেস্কটপে যাবো বন্ধুরা। ডেস্কটপে গিয়ে দেখুন বন্ধুরা আমি একটা পিএনজি ফাইল নিয়ে রেখেছি ইউটিউবে। তো এটা আমি ওপেন করব, গুগল থেকে আমি এটা ডাউনলোড করে রেখেছি বন্ধুরা, এটা ওপেন হয়ে গেছে। এটাকে আমি ছোট করে নিই,
কাস্টম থাম্বনেল থেকে একটু সরিয়ে নিয়ে একটু নিচে নামাই। দেখুন বন্ধুরা ইউটিউবের এটা এখানে দিলেও হবে, এটাকে আমি নিচে করে নিই, এটাকে একটু বড় করে নিই যাতে এটা তিন লাইনে আসে। আর এটাকে মিডলে করি, বড় করে দিই। ঠিক আছে বন্ধুরা, এটাকে এবার একটু নিচে নামাই, পাশে বেড়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা আমাদের কাস্টম থাম্বনেল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখন ভিউয়ার্সরা বুঝতে পারবে সহজে যে এটা ইউটিউবের একটি ভিডিও, ইউটিউবের জন্য ভিডিওটি বানানো হয়েছে। আর এখানে কি ভিডিওটির ব্যাপারে দেখুন, কাস্টম থাম্বনেল ইউটিউবের ভিডিওর জন্য বন্ধুরা। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটাকে এখন ডাউনলোড করতে গিয়ে সেটা দেখবেন। তো বন্ধুরা আপনারা এখানে রেজিস্টার করে নেবেন, রেজিস্টার না হলে ডাউনলোড করতে অসুবিধা হয় বন্ধুরা, ডাউনলোড করতে দেয় না পিকমাঙ্কি। তো আপনারা রেজিস্টার করে নেবেন, রেজিস্টার করা খুব সহজ, আপনাদের ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আর আপনার ইউজার নাম দিয়ে এখান থেকে রেজিস্টার করে নেবেন। ইমেল গেলে বন্ধুরা আপনারা অ্যাক্টিভেট করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে, তাহলে আপনাদের পিকমাঙ্কিতে আপনারা রেজিস্টার হয়ে যাবেন বন্ধুরা। তো আমি এখন এটাকে সেভ করে নিই, আমাদের কাস্টম থাম্বনেল তৈরি হয়ে গেছে। তখন বন্ধুরা কাস্টম থাম্বনেল তৈরি হয়ে গেছে 640 পিক্সেলে বন্ধুরা। তো এটা আমি সেভ টু মাই কম্পিউটার করি, এটা ডেস্কটপ। তো বন্ধুরা যে কোনো নাম দিয়ে দিই, হাউ টু ক্রিয়েট, যাতে আমি পরে বুঝতে পারি। এটা আমি সেভ করে রাখি বন্ধুরা। তো বন্ধুরা এখানে কাস্টম থাম্বনেলটা এবার ভিডিওতে কাস্টম থাম্বনেল অপশানে গিয়ে ওখানে দিয়ে দিলেই হয়ে যাবে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাবে, আমি আর দেখাচ্ছি না। তো বন্ধুরা আমি ভিডিওতে আপনাদেরকে কীভাবে আপনারা পিকমাঙ্কি থেকে খুব 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 ইজিলি আপনারা কাস্টমাইজ থাম্বনেল তৈরি করতে পারবেন ইউটিউবের মাধ্যমে, সেটাই আমি দেখালাম। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে তো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, নাহলে আমাদেরকে ফেসবুক পেজে আপনাদেরকে আমাদের কাছে হেল্প চাইতে পারেন বন্ধুরা। তো আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো বন্ধুরা। তো ভালো থাকবে বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে।